এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো। আজকে আপনাদেরকে আমি আমার ছাদের বাগানটা আবার ট্যুর দিয়ে দেখাবো, সো ভালো লাগবে। তো পুরোটা ভিডিও দেখতে অবশ্যই ভুলবেন না, আর প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমার পুরোটা ছাদ দেখতে চাইলে আমার পুরোটা ভিডিও দেখতে হবে, কী কী গাছ লাগিয়েছি আর গাছগুলোর মধ্যে কী কী গাছের মধ্যে ফল ধরেছে সেগুলো আপনারা আজকে দেখতে পাবেন। প্রথমে যে গাছটা আমি দেখিয়েছি একটা ফুল গাছ ছিল, এরপরে একটা ছিল কলা গাছ, আর এই জায়গাটাতে আমরা সবজির বাগান করেছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাগান, বা লাউ গাছ হয়েছে, লাউ গাছে কিন্তু অলরেডি লাউ চলে এসেছে। আর এই যে লাউ দেখতে পাচ্ছেন ছোট ছোট এখনও আছে, আর পাতায় কিন্তু একদমই লাউ গাছটা ভরে গিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগে এখন। শাক কিন্তু অনেক উপকার শরীরের জন্য, যে কোনো কিছু করে খাওয়া যাবে, ভর্তা ভাজি বা তরকারি শুটকি দিয়ে যে কোনো রেসিপি কিন্তু তৈরি করা যাবে। সো এই গাছটা এত সুন্দর আর এত বড় হয়েছে যে যেদিকে লাউর ডুগাটা যাচ্ছে আর সেদিকে কিন্তু বেড়ে যাচ্ছে। আর এখন কিন্তু পুরোটা সিজন এই হচ্ছে গাছ লাগানোর, আপনারা চাইলে সুন্দরভাবে গাছ লাগাতে পারেন ছাদের মধ্যে। এরকম লাউ গাছ রাখলে মাটি যদি পর্যাপ্ত পরিমাণ থাকে, সার যদি ঠিকমতো হয়, তাহলে কিন্তু গাছগুলো সুন্দর হয়। আর আমার হচ্ছে পানি ফল গাছটা দেখতে পাচ্ছেন, এটার বয়স হচ্ছে প্রায় 14 থেকে 15 বছর হয়ে গিয়েছে। এটার মধ্যে প্রতি বছরই কিন্তু পানি ফল ধরে। আর পাশেই হচ্ছে একটা পেয়ারা গাছ ছিল, তো এই গাছটা দেখলাম পাতাগুলো মরে যেয়ে আবার ভালো করে নতুন করে পাতা গজাচ্ছে। আর যে পানি ফল গাছটা আছে, তো এই গাছটার বয়স তো বললাম, এটা কিন্তু গোড়াটাও অনেক শক্ত হয়ে গিয়েছে, হেভি। আর পাতাগুলো এত সুন্দর, মানে অনেক বড় হয়ে গিয়েছে, দেখতেও ভালো লাগে। আর সামনের দিকে একটা ঝাউ গাছ লাগিয়েছি, সো আপনারা কী বলেন সেটা আসলে জানি না, কারণ আমি এটাকে আমি ঝাউ গাছই বলি। আর সামনের দিকে রাখার চেষ্টা করেছি, এই গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে। মেহেদি গাছ তো সবার চাই চাই, কারণ হচ্ছে যে কোনো সময় আমরা মাথা দিতে পারি বা হাতেও লাগাতে পারি, মেহেদি গাছটা কিন্তু খুবই জরুরি। আর পেয়ারা গাছ রেখেছি আমার সাথে, এই প্রতি বছর পেয়ারা এই গাছ থেকে আমাদের অনেক পরিমাণে খাওয়া হয় মশলা দিলে, দেশি পেয়ারা যেহেতু, আর খুব ভালো লাগে এই গাছের পেয়ারা খেতে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ, এটাও একটা ছাউ গাছ ছিল, এটা আমি অনেক দাম দিয়ে আমি ওই বৃক্ষরোপণ যে গাছ বিক্রি করা হয় ওখান থেকে কিনেছিলাম, তাই এটা মরে গিয়েছিলো, তারপর আবার দেখলাম হয়ে গিয়েছে। আর আমাদের আতাফল গাছে দেখলাম এবার ভালোই এত ফল এসেছে, বা সীতাফল বলতে পারেন। সো আমি দুইটার মধ্যে একদমই উল্টাপাল্টা করে ফেলি, একটা বলতে গিয়ে আর একটা বলে ফেলি, তো আমার কাছে মনে হয় যে আতাফলই এরকম হয়। আর আমাদের এই আম গাছটাতে যে রকম ফুল ধরেছে মাশাল্লাহ, এরকমই কিন্তু আম আসে প্রায় বাড়ি কিন্তু এরকম আম আসে। আর হচ্ছে যখনই আমগুলো আসে ঝড়ের সময় হয়ে যায়, আর সেই ঝড়ে কিন্তু আমগুলো পড়ে যায়, দেখা গেছে যে কয়েকটা করে থাকে। আর আমগুলো ভীষণ বড় হয় এই গাছের আমগুলো। আর এই যে সামনের দিকে একটা ঝাউ গাছ দিয়েছে পাশেও, আর আমাদের গাছের কমলা গাছটাতে কিন্তু অনেক অনেক কমলা আসে। যেই গাছগুলো আমাদের খুবই পছন্দের আর দরকার হয় সেই গাছগুলোই লাগানোর চেষ্টা করেছি ছাদের মধ্যে। আর এই গাছটা হচ্ছে তেজপাতা গাছ, এটা যেহেতু লাগে। আর এটা হচ্ছে জাম্বুরা, এই গাছেও কিন্তু প্রতি বছরে জাম্বুরা আসে, আর সেই গাছের জাম্বুরাগুলো সাইজেও কিন্তু অনেক পরিমাণে বড় হয়। আর এটা নতুন করে লাগানো হয়েছে লিচু গাছ। আর পাশেই হচ্ছে বাঁশ গাছ লাগিয়েছি, যেহেতু এই জায়গাটাতে সূর্যের আলোটা আসে, আর বাঁশ গাছের সাইড দিয়ে কিন্তু সূর্যের আলোটা দেখতে ভীষণ ভালো লাগে। আর বিকেল টাইমে তো কথাই নেই, সূর্য যখন ডুববে সন্ধ্যার আগ দিয়ে ওই পর্যায়ে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে জায়গাটা।
আর এই গাছটাতে এই বছর প্রথম হচ্ছে ফুল ফুটেছে আম গাছে। তো এই গাছের আমগুলোর কথা এখনো বলতে পারি না, কারণ নতুন যেহেতু এসেছে এটা। তো এখানে যেই গাছটা দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু পেয়ারা আসেনি, আর এটা হচ্ছে দেশি গাছ। দেশি গাছের দেশি পেয়ারা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার আরেকটা আছে, ওটাও দেখেছেন। আর এখানে হচ্ছে একটা ফুল গাছ দিয়েছি, আর নিম গাছ রেখেছি। নিম গাছটা রাখা অত্যন্ত জরুরি, কারণ এটা হচ্ছে অসুখ বিসুখের অনেকটাই নাকি হেল্প করে, তো অনেকেই বলে। সেটা আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করবেন যে আসলে সত্যি কি না। আর এখানে হচ্ছে একটা জলপাই গাছ, তো জলপাই গাছটাতেও কিন্তু মশলা দিলে প্রত্যেকবার অনেক জলপাই আসে। আর এই গাছটাতে এবার কিন্তু বড়ই এসেছিল, এটা হচ্ছে কুল বড়ই গাছ। আর এই গাছটা প্রত্যেকবার কিন্তু কাটা হয় একদম গোড়া পর্যন্ত একটু রেখে, আর বারবারই কিন্তু এত সুন্দর গোল হয়ে গাছটা ওঠে। আর এখানে একটা পাতাবাহার গাছ নিচের দিকে আছে, আর জাম গাছটা এবার নতুন আনা হয়েছে, মাত্র 6 থেকে 7 মাস হবে, নতুন বলতে গেলে এখনও ফল ধরেনি এই গাছে। তো বেশ বড় হয়ে গিয়েছে গাছটা, একটু উপর থেকে দেখে দিচ্ছি। গাছটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে দূর থেকে। যে পছন্দের যে গাছটা সেটা হচ্ছে সাজনা গাছ। এই গাছে কিন্তু অনেক ফুল এসেছে, আর দেখতে পাচ্ছেন সাজনাও এসেছে দুই একটা। আর এখানের সাজনা কিন্তু নিয়ে রান্না করা হয়, বাট একটা হলেই কিন্তু হয়ে যাচ্ছে। আমরা যেহেতু ফ্যামিলি সদস্য কম এজন্য, আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দের সাজনা। আর এই যে আম গাছটা, এটার মধ্যেও কিন্তু আম আসেনি, এটার বয়স প্রায় হয়েছে 4 থেকে 5 বছর, এর ঊর্ধ্বে 1-2 বছর হতে পারে, তো আমার এটা খেয়াল নেই। আর এটা হচ্ছে সবেদা গাছ। সবেদা গাছে কিন্তু খুব সুন্দর সবেদা ধরেছে, আর খুবই মিষ্টি এটার এই সবেদাগুলো, এতটা ভালো। আসলে এগুলোর আসলে অনেক পরিমাণে ভিটামিন, এগুলো খেলে নাকি অনেক বেটার, তো শরীরের জন্য ভালো। আর আমাদের যে আম গাছটা আছে সাইডের ছোট আম গাছটাতে, এটা দেখছেন কত ফল এসেছে। আর এটা 12 মাসে আম গাছ। এই গাছের আমগুলো বেশ মিষ্টি, কিন্তু এটার মধ্যে পোকা ধরে যায়, এটাই হচ্ছে প্রবলেম, এছাড়া আর কিছুই না। আমগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু। তো আপনাদের কাছে আমার এই সাদের ট্যুর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের সাথে যেন আরও বেশি বেশি করে ভিডিও নিয়ে আসতে পারি, কমেন্টগুলো পাই, কমেন্ট পেলে আমার আরও উৎসাহ বাড়ে। আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন প্লিজ। আর আশা করি ভালো লেগেছে। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে বিদায় নিচ্ছি, আর নতুন ভিডিও কোনো ভিডিও নিয়ে হাজির হবেন ইনশাল্লাহ। আপনাদের বেশি বেশি কমেন্ট পেলে আশা করি অনেক বেশি বেশি কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।